গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর ছুটকির পরিবারেও সবাই ভালো আছে। তোমরা ভাবছো কে ছুটকির চ্যানেল থেকে ব্লগ করছে? আমি সেই ছুটকির মা যার ভয়ে সবসময় পিছন থেকে শোনো ক্যামেরার। তাই আজকে চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। চলো, এখন বাজে 7:15, এখান থেকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে। এই যে আমি উঠে একটু বাড়ির চারপাশটি একটু ঘুরে নিচ্ছি, তারপর কাঁথা ছুটকির ভাই পেশচাপ করেছে, তাই এক গামলা কাপড় চোপড় বার কিয়েছি, আর এই থালা বাসন বার কিয়েছি, আর টাইম কলে জল এখানে আসেনি, টাইম কলে জলটা আসুক, তারপর এগুলো ধুয়ে নেব। বন্ধুরা, টাইম কলে জল চলে এসছে। এখানে আমি সার্ফ দিয়ে এই কাপড়গুলো ঘষে নেব। এই দেখো, থালা বাসন ধোয়া হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো ধুয়ে নেব। দেখো বন্ধুরা, জামা কাপড় আমার ধোয়া হয়ে গেল। এই দেখো, আমি মিলে দিয়েছি, বেশি কিছু ছিল না, একটা শাড়ি, সায়া, ব্লাউজ আর রাজাবাবুর কিছু জামা, আর আমার মেয়ের একটা মানে প্যান্ট উঠছে, আর কিছু নয়। চলো, ছাদে প্লাস্টার হয়েছে, ওখানে একটু জল দিয়ে আসি। ছাদে জল দেবো, পাম্পটা সুইচ টিপে নিই। দোতলাটা প্লাস্টার হয়ে গেছে, এবার বাইরে প্লাস্টার হচ্ছে। দেখো, অগোছালো সব বাড়ি, কেউ নেই যে বাড়ি, আমি একার হাতে সব কিছুই সামলাই। চলো, ছাদে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে দিয়ে ঘর ছাড় দিচ্ছিলাম। ঘর ছাড় দিতে দিতে দেখলাম মিস্ত্রি চলে এলো, যে আবার গেটটা খুললাম। সেই উঠেছি কখন 7:45 থেকে, এখনই কাজ শেষ হচ্ছে না। যেহেতু ছেলে এখনই ঘুমিয়ে আছে, তাই কোনো অসুবিধা হয়নি কাজ করতে। ছেলে উঠে গেলে উফ, কাজ করতে ভীষণ কষ্ট হয়। ছেলেকে সামলাবো না, মেয়ের টিফিন তৈরি করে দেব, একার হাতে আর বলো না কত যে কষ্ট হয়, বলে বোঝানোর বিষয় নয়। থাক, ইউটিউব আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, কেন দেখি অনেক ইউটিউবারের কত কষ্ট, কত একা একা কত কাজ করে, বাজার করছে, বাড়ি সামলাচ্ছে, ছেলে মেয়ে সামলাচ্ছে, তাদের থেকে আমাদেরও কিছুটা হলেও শিক্ষা পেয়েছি। আগে আমরা দিদি নম্বর 1 থেকে শিক্ষা পেয়েছি, আর এখন আমরা ইউটিউব থেকেই শিক্ষা পাচ্ছি। খুব ভালো লাগে, যেমন কণিকাদি, তার হাজবেন্ড একজন মানে সবসময় বসে থাকে, তবু তাকে আমি দেখি সে একার হাতে ঘর সামলাচ্ছে, নিজে থেকে বাড়ি করেছে, সমস্ত কিছু কাজবাজ করেছে, আবার রান্না বান্না, ঘর পরিষ্কার করা, মেয়েকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, উফ বাপরে বাপ, সত্যি কণিকাদির কোনো জবাব নেই। আমি তো ওনার ব্লগ সবসময় দেখি, ওনার ব্লগ দেখতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। একদিন না উনি যদি পোস্ট না করে, আমি সব সময় মোবাইল দেখেই খুঁচে খুঁচে বলি কি হলো আজকে ব্লগ ছাড়লো না, আজকে ব্লগ ছাড়লো না। আর কি বলবো, যাক আর কিছু বেশি বকবক করবো না, তোমরা আবার বলবে ছুটকির মা বেশি বকবক করছে। ঠিক আছে বন্ধুরা, ঘর ঝাড় দিতে দিতে ঘর ঝাড় দেওয়া শেষ হয়নি। এই দেখো কে উঠে গেছে, কে উঠে গেছে, দেখো কে উঠে গেছে, দেখো তোমাদের রাজাবাবু উঠেছে না, বলো গুড মর্নিং, বলো তো, বলো বলো গুড মর্নিং, বলো বাবাই বলো, বলবে না? আচ্ছা টাটা করো, তাহলে টাটা করো, টাটা করো, টাটা, চুমু দে দাও সবাইকে। ও বাবা, আরেকটা চুমু দে দাও, আরেকটা চুমু দে দাও, চুমু দে দাও সবাইকে, চুমু দে দাও, তোমার ছোট্ট মুখে সকালে সবাই চুমু খেলে সবাইয়ের কাজ ভালো হবে, তুমি চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও না,
সবাই চুমুটা পেয়েছো? হ্যাঁ বলো পেয়েছো? পেয়েছে সবাই। হ্যাঁ বল চলো, এবার আমি একটু ব্রাশ করে নি। হ্যাঁ ওলে বাবা, এমন মিষ্টি পাখি, সোনা পাখি, টিয়ে পাখি। দেখো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, আজকে 3 জন লেগেছে। চলো আমি মিস্ত্রিদেরকে চা দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, তোমাদের ছুটকি উঠেছে, চুল টুল একদম ঝাপড়ে করে, ঝাপড়ি বুড়ি লাগছে, ঝাপড়ি বুড়ি। গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ চলো, কটা বাজে দেখো ঘড়িতে, কটায় উঠেছো? কালকে যেটা উঠেছিলাম আজকে উঠাতে। ওরম করে উঠলে হবে? হ্যাঁ পরীক্ষা শেষ, এবার ঘুমাতেই হবে। পরীক্ষা শেষ, এই অভ্যাসটা রয়ে যাবে কিন্তু? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হাই বললাম, ও বলে দিয়েছে, ও গুড মর্নিং বলে দিয়েছে, সবাইকে চুমু দিয়েছে, চুমু ও সব করেছে। হ্যাঁ ও বাবা, ও বাবা, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, দিদিকে একটা চুমু দিয়ে দাও। বন্ধু বিছানার কি অবস্থা, এটা ছুটকির বেড, এটা হচ্ছে ছুটকির মা বাবা আর ছুটকির ভাইয়ের বেড। এক বেডে যেহেতু আমাদের ধরে না, কেন ছোট্ট বেবি আছে, ওকে কোথা ঝাঁকাঝাঁকি হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, তাই আমরা ওকে মানে একটুকু ফাঁকা ফাঁকা ঘুমাই। আর ছুটকি বলে মা আমার ভাইকে কোথা কি লেগে যাবে, তাই এরকম আছে। চলো বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিই। এই দেখো ছুটকি রেডি হচ্ছে শর্ট ভিডিও করার জন্য। ঠিক আছে তুমি একটু গুছিয়ে দেবে আমার হাতে হাতে? ঠিক আছে চলো গুছিয়ে নি। দেখো বন্ধু, আমার বিছান গুছানো হয়ে গেছে, দেখো কম্বলগুলো ওখানে পাট করে রেখেছি, এই খাট গুছানো হয়ে গেছে, ভালো করে গুছানো হয়ে গেছে। এবার ছুটকি বাড়িয়ে গেছে, দেখো শর্ট ভিডিও করার জন্য, চলো যাওয়া যাক। এই দেখো এইদিকে লোকের বাড়ি, যেদিকে ভিডিও করি সেদিকেই লোক তাকিয়ে যায়, এটা রাস্তা, রাস্তা থেকে লোকজন দেখে এরকম ভিডিও করি, মাঝে মাঝে লজ্জাও লাগে, তাও আবার করি, কি বলো ছুটকি? হ্যাঁ চলো ছুটকি আজকে করবে কি, আমার সাইকেল চলবে হাওয়ায় উড়িয়া উড়িয়া, সেটা করে এখানে ও কিছু শর্ট ভিডিও করি। আর এই জায়গাটাই তোমরা বেশি দেখতে পাও না, ওই যে দূরে দেখতে পাচ্ছ আম গাছ, সে আম গাছের কাছেই বেশি করা হয়। এখন মিস্ত্রিজন সবাই কাজ করছে, উপরে চা সাইটে লোক, তার মধ্যিখানেও আমাদেরকে ভিডিও করতে হচ্ছে। ছি ছি ছি, কি ও কি লজ্জা পাচ্ছে না ছুটকে? তাও কি করা যায়, বন্ধুদের জন্য তো ভিডিও দিতেই হবে, কি বলো? হ্যাঁ চলো চলো শুরু করো, নাও রেডি হও। ছুটকে এখন সকালে ব্রেকফাস্ট করছে, কি ডাল দিয়ে ভাত। ছুটকি বলছিল মা আমি ভাত খাবো না, আমি বলি ডিম পোচ করে দিচ্ছি ভাত খাবে? বলছি হ্যাঁ তাহলে দাও দাও দাও, শুধু ডিম পোচটাই খাবো। আমি বলছি না, শুধু ডিম পোচ খেলে হবে না, তার সঙ্গে ভাত খেতে হবে, তাহলে আমি করে দেব। বলতে না তাই খেলাম। আর ছুটকির ভাই দেখো হাই হাই করছে। হ্যাঁ ছুটকির ভাই দেখো ম্যাগি খেয়ে কি করেছে, পুরো ডাইনিং টেবিলটাকে পুরো কেচড়িয়ে দিয়েছে, আবার একে পরিষ্কার করতে হবে, সারাদিন কাজটা হচ্ছে আমার এইগুলো নিয়ে। চলো দেখো বন্ধুরা, ছুটকি স্নান করেছে, স্নান করে কম্বল জড়িয়ে নিয়েছে, দেখো দেখো চুলটা এখন ভিজে, দেখ শুকো, রোদে যা না ঠান্ডা। ছুটকির মতন কে কে এরকম স্নান করে নিয়ে কম্বল জড়িয়ে নিন প্লিজ কমেন্ট করবে। আর এই দেখো ছুটকির ভাই, এই দেখো এই দেখো, এ বিন্দাস খেলছে, এর মুখে ক্রিম মাখাসনি কেন? তোমার ভাইকে ক্রিম মাখিয়ে দাও। মাখিয়ে দি, মাখাও ক্রিম মাখাও, দুষ্টু ছেলে মিষ্টি হাসি। বাবু বলো তারা রারা কেমন আছে? ক্রিম মাখা হয়েছে ওর। এই দেখো আমি ভালো করে ঘর দর সব পুছে নিয়েছি, দেখো ছোট্ট বাচ্চা থাকলে বাড়ি ঘরে যা অবস্থা থাকে, উফ বাপরে বাপ। এই দেখো আমি ভালো করে ঘর দর পুছে নিয়েছি, আর বলেছিলাম না যে এখানে ম্যাগি ফেলেছিল, তাই ডাইনিং টেবিলের কভারটা আমি ধুয়ে দিয়েছি, আর ভালো করে ঘর আর পুছা হয়ে গেছে। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে রান্না করেছি দুপুরের মেনু, উচ্ছা আলু ভাজা, আর এখানে আছে ভাত, আর এখানে আছে মাংস, আমি কুকারে মাংস করেছি। চলো খুব খিদা পেয়েছি, খেয়ে নি।
এই দেখো বন্ধুরা, মা দুপুরে ভাত খেয়ে থালা বাসনটা রেখে দিয়েছে। এখন বাজে 4টা, মা এই সবে থালা বাসন ধুচ্ছে। মা ধুয়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবে। টুটকি কি করছে? আর এই দেখো, এই জায়গাটা কি অপরিষ্কার ছিল, আজকে তোর বাবা এগুলো পরিষ্কার করেছে, জানিস টুটকি? হ্যাঁ, চলো, কি কতটা কি কাজ হয়েছে তোমাদেরকে আমি বাইরে থেকে দেখাবো, ঠিক আছে? আর উপরে সারাদিন উঠতে ভালো লাগে না। এই দেখো, বাড়ির পিছনটা পুরোই প্লাস্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? যতটা দূর থেকে দেখাতে পাচ্ছি আর সরে যেতে পাচ্ছি না। কেন, এই দেখো পুকুর আছে, পুকুরে পড়ে আবার যাব। আর এই দেখো, ছুটকির বদমাশি সবসময় চলে। এই দেখো বাড়ির পিছন সাইডটা কি সুন্দর সবুজ সবুজ ওয়েদার, দেখো প্রকৃতিতে এতই ভালো লাগে কি বলবো। আমাদের তো ঘুম থেকে উঠে এদিকটাই মুখ করলে যেন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। এই বদমাশি করছিস কেন? চলো এখানে একটু শর্ট ভিডিও করে নি। না, চলো। দেখো বন্ধুরা, ছুটকি বিকেল হলেই 20 টাকা করে নেবে। এই দেখো 20 টাকায় কি কিনেছে, কি কিনেছিস? ফুটি কিনেছি, ভাইকে একটা চিপস কিনে দিয়েছি। কি রে, তোর চিপস কই? এই বাবু, তোমার চিপস কই? কই নেই, নেই, নিয়ে এসো। তোমার চিপস কোথায় নিয়ে এসো? দাও বাবু, আমাকে চিপস দেবে, দেবে চিপস দেবে, তুমি আমাকে চিপস দেবে, দেবে না? দেবে বাবা, বাবুর অনেক। ছুটকি আমাকে দেবে? না, তুমি আমাকে দেবে, দেবে দেবে দেবে, দাও, হাত পেতেছি, দাও। বলি বাবালি, বাবুর খুব ভালো মন, দেবে না তোমাকে। ছুটকি, কি করছো তুমি? পড়তে বসেছি তো। পড়তে বসেছ? চলো ভিডিওটা শেষ করবে না? হ্যাঁ তো বন্ধুরা, আমি আর বকর বকর করছি না, এবার আমি ভিডিওটা এন্ড করব, কারণ তোমরা তো দেখতে চাও না এত বড় ভিডিও, আমাকে তো শর্ট শর্ট ভিডিও করতে হবে। চলো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।